হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনারা যারা চায়নাতে উচ্চশিক্ষার জন্য যেতে চাচ্ছেন তাদের জন্য আজ আমি একটি সুখবর নিয়ে এসেছি। আপনারা জানেন কোভিড সিচুয়েশনের সময় থেকে শুরু করে প্রায় আড়াই বছর ধরে চায়নার বর্ডার কিন্তু স্টুডেন্টদের জন্য ক্লোজ হয়েছিল। বর্তমানে যেহেতু কোভিড সিচুয়েশন অনেকটা কন্ট্রোলে চলে এসেছে, তাই বাংলাদেশ এবং হচ্ছে চায়নার গভর্নমেন্ট মিলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে চায়নার বর্ডার এখন থেকে বাংলাদেশি স্টুডেন্টদের জন্য ওপেন। এবং সবচেয়ে বড় খুশির সংবাদ হচ্ছে বাংলাদেশি স্টুডেন্ট কিন্তু অলরেডি চায়নার জন্য ভিসা পাওয়া শুরু করে দিয়েছে। সো যারা পুরাতন স্টুডেন্ট আছেন, যারা চায়নাতে আগে থেকেই স্টাডি করছিলেন, বাংলাদেশে ব্যাক এসেছিলেন, অথবা যারা অ্যাডমিশন নিয়েছেন কিন্তু অনলাইনে ক্লাস করছিলেন, বা যারা চিন্তা করছেন যে অ্যাডমিশন নেবেন, তাদের জন্য কিন্তু এখন চায়নার বর্ডার ওপেন। আপনারা জানেন আমাদের সাঞ্জেন এডুকেশন লিমিটেড কিন্তু 2008 সাল থেকে প্রায় 14 বছর ধরে চায়নায় স্টুডেন্ট ভিসা নিয়ে কাজ করে আসছে, এবং অসংখ্য স্টুডেন্ট আছে যারা চায়নাতে স্টাডি করে এসেছে বা এখনও স্টাডি করছে। এবং আমাদের সাঞ্জেন এডুকেশন লিমিটেডের কিন্তু 200-র উপর ইউনিভার্সিটি অ্যাফিলিয়েশন আছে। তো আপনারা যারা চিন্তা করছেন যে চায়নাতে স্টাডি রিলেটেড ইস্যুতে যাবেন, তারা কিন্তু আমাদের সাঞ্জেন এডুকেশন লিমিটেডের সাথে যোগাযোগ করে আপনার অ্যাপ্লিকেশন প্রসেসিং থেকে ভিসা প্রসেসিং পর্যন্ত সম্পূর্ণ কাজটি আমাদের মাধ্যমে করাতে পারবেন। সো স্টুডেন্টস, যারা চায়নার রিলেটেড ইস্যু নিয়ে আরও কোনো ইনফরমেশন চাচ্ছেন, তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সাথে যোগাযোগ করুন, অথবা আমাদের সাঞ্জেনের অফিসে এসেও ডিটেলস জেনে যেতে পারবেন। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।